উন্নয়নই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মোখা স্থগিত এসএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, এক সিলিন্ডার বিক্রি হচ্ছে 3,000 টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক ইস্যুতে পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের একে পার্টি। দর্শক স্বাগত সংবাদ সংকলনে, সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। জানাবো দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সংবাদ, এবং তা জানতে শুরুতে চলে যাব সেন্ট্রাল ডেস্কে। এখন কথা বলবো ফয়সাল হাসানের সঙ্গে। ফয়সাল, প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন, আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন নিয়ে, এই বিষয়ে তিনি কি কি বলেছেন? আজ হচ্ছে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউল তার বৈঠক ছিল। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সরকারের সদিচ্ছা না থাকলে আগামী জাতীয় নির্বাচন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের এ বিষয়ে দায়িত্ব পালনও তাদের উপরও বর্তায়। এদিকে মোখার জন্য যে এসএসসি পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সে বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, তিনি কি বলেছেন? শিক্ষামন্ত্রী দীপমণি আজ এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে মোখার কারণে এসএসসি ও সমমানের যেসব পরীক্ষা পিছিয়ে গেছে সেগুলো আগামী 23 মে-র পরে অনুষ্ঠিত হবে এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে কথা বলে এরপরই হচ্ছে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। এদিকে ধানমন্ডির যে একটি আলোচিত বাড়ি সেটি নিয়ে আজকে আপিল বিভাগ রায় দিয়েছে, সেই রায়টি কি? আপনি জানেন যে সাংবাদিক আবেদ খান ধানমন্ডির 2 নম্বরে একটি বাড়ি তার নিজের বলে দাবি করে রিট করেছিলেন। তো এর প্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে এই বাড়িটি আসলে সরকারেরই থাকবে, সেই হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ধন্যবাদ ফয়সাল। দর্শক, জানলাম ধানমন্ডির সেই আলোচিত বাড়িটি সরকারের। এখন আমরা চলে যাব ন্যাশনাল ডেস্কে। জেলা পর্যায়ের খবরাখবর জানতে এখন কথা বলবো তাসলিমা হোসেনের সঙ্গে। তাসলিমা, চট্টগ্রামে হচ্ছে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং একটি সিলিন্ডারের দামই 3,000 টাকায় উঠে গিয়েছে, যেখানে নর্মালি সিলিন্ডারের দাম 1,200 টাকার মতো হয়, কেন? আসলে যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। তো আগামী 2-3 দিন এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ কারণে গ্যাসের দাম, 12 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম যেখানে 1,200 টাকা ছিল সেটা 3,000 টাকায় বিক্রি হচ্ছে এবং ক্রেতারা সেই টাকা দিয়ে কিনতে বাধ্য। এদিকে ঘূর্ণিঝড় মোখার জন্য মহেশখালীতে হচ্ছে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, এই বিষয়ে কি সংবাদ গেছে? 3 লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে, পৃথক পৃথক স্থান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে 40 থেকে 50 জন লবণ শ্রমিক কাজ করছিল, সেই সময় বৃষ্টিতে ভিজে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তো সেখানে একজনের মৃত্যু হয় আর 2 জনকে পৃথক পৃথক স্থান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া জেলা পর্যায়ে আর কি সংবাদ গিয়েছে? বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী খোকন সেনিয়াবতের সমর্থকদের উপরে হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক রইস আহমেদ মান্নাসহ 10 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আর সেই হামলায় আহতদের মধ্যে 2 জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধন্যবাদ তাসলিমা। দর্শক, জানছিলাম চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, এক সিলিন্ডার বিক্রি হচ্ছে 3,000 টাকায়। এখন আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে। এ পর্যায়ে বিশ্বাঙ্গনের খবরাখবর জানতে এখন কথা বলবো আব্দুর রহমানের সঙ্গে। আব্দুর রহমান, তুরস্কে হচ্ছে নির্বাচন চলছে, নির্বাচন নিয়ে আমাদের কি কি সংবাদ গেছে? আপনি জানেন যে গত রাত থেকে বিশেষ করে আমাদের ওদের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত 14 মে। সেই ক্ষেত্রে গত 14 মে রাত থেকে হচ্ছে আজ পর্যন্ত আমাদের বেশ কয়েকটি সংবাদ গিয়েছে। তুরস্কে মূলত হচ্ছে 2টি নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন এবং পার্লামেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে যেটা হয়েছে যে ধারণা করা হচ্ছিল তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান হয়তো
সরাসরি জিতে যাবেন, কিন্তু তেমনটা আভাস দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত হচ্ছে 99% বেশি ভোট গণনা করা হয়ে গেছে, সেখানে কোনো প্রার্থী কিন্তু 50% ভোট পাননি, তবে এরদোয়ান কিছুটা কাছাকাছি রয়েছেন 50% ভোট পাওয়ার। অপরদিকে পার্লামেন্ট নির্বাচনে কিন্তু হচ্ছে তুরস্কের যে একে পার্টি বা হচ্ছে এরদোয়ানের যে পার্টি এবং তার জোট, সেই জোট কিন্তু হচ্ছে 323টি আসন নিয়ে একেবারে এককভাবে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে। দেশটির পার্লামেন্টের টোটাল 600 আসন রয়েছে, তার মধ্যে 266টি আসন পেয়েছে একে পার্টি এককভাবে। এদিকে থাইল্যান্ডেও নির্বাচন চলছে, এই বিষয়ে কি কি সংবাদ গেছে? হ্যাঁ, এই বিষয়ে আমাদের বেশ কয়েকটি সংবাদ গিয়েছে, তবে সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে থাইল্যান্ডের নির্বাচনে যে সাবেক সেনাপ্রধান প্রয়ুত্থান ওচার যে দল, তার ভরাডুবি হয়েছে। প্রয়ুত্থান ওচা কিন্তু বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী, তার দলের ভরাডুবি হয়েছে। বিপরীতে হচ্ছে তরুণদের নেতৃত্বে গঠিত মুভ ফরওয়ার্ড পার্টি এবং হচ্ছে থাকসিন সিনাওয়াত্রার মেয়ের যে দল ফেউ থাই পার্টি, তারা কিন্তু হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যদিও কোনো দলই হচ্ছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, দেশটির পার্লামেন্টের 500 আসনের মধ্যে সম্ভবত মুভ ফরওয়ার্ড পার্টি 141টি এবং 131টি আসন পেয়েছে হচ্ছে ফেউ থাই পার্টি। তো ধারণা করা হচ্ছে এই দুটি দলই হচ্ছে এককভাবে তারা একটা কোয়ালিশন সরকার গঠনের দিকে যেতে পারে। তো বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচন থাইল্যান্ডের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে। ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক, জানছিলাম তুরস্কের নির্বাচন পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের একে পার্টি। এখন আমরা চলে যাব বিনোদন ডেস্কে। দর্শক, আজ সকালে চিত্রনায়ক ফারুক মারা গিয়েছেন, এই বিষয়ে আমরা এখন কথা বলবো ছোঁয়া খন্দকারের সঙ্গে। ছোঁয়া, চিত্রনায়ক ফারুক নিয়ে কি কি সংবাদ গিয়েছে আমাদের? সিঙ্গাপুরে বেশ কিছুদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন, দীর্ঘদিন অসুস্থতার কারণে আজকে খবরটি আসে যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার ছেলে এই খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমে। আমরা যেমনটা জানি যে তিনি একজন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল তারকা, তাকে সবাই মিয়া ভাই বলে ডাকতেন। বাংলা চলচ্চিত্রে তার অবদানের কথা বলে সেটা আসলে অনস্বীকার্য। যখন তার 23 বছর, তখন থেকে তিনি অভিনয় জীবনে শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র অভিষেক যখন হয়েছিল, তখন সেটা ছিল 1971 সালের সিনেমার মাধ্যমে, তিনি জল ছবি দিয়ে অভিষেক হয় তার বাংলা চলচ্চিত্রে। এরপর তিনি 5 দশক ধরে রাজত্ব করেছেন বাংলা চলচ্চিত্রে। তার যদি বলি উল্লেখযোগ্য সিনেমা, সেটা হচ্ছে লাঠিয়াল আছে, সুজন সুখী আছে, আর আবার তোরা মানুষ সব। এই সিনেমার মাধ্যমে তিনি দর্শক হৃদয়ে আরও বেশি রাজত্ব করেছেন। তো ফারুককে নিয়ে আমরা সকাল থেকে বিভিন্ন ধরনের স্টোরি করেছি। এই তো তার মরদেহ আনা হবে কালকে, মঙ্গলবার তার মরদেহ আনা হবে এবং জানা যাচ্ছে কালীগঞ্জে সেখানে তাকে দাফন করা হবে। ধন্যবাদ ছোঁয়া। দর্শক, ছোঁয়া জানাচ্ছিলেন চিত্রনায়ক ফারুকের বিষয়ে। এখন আমরা চলে যাব আমাদের এডিটর মাহফুজুর রহমানের কাছে। তার আগে জানিয়ে দিচ্ছি স্পোর্টসের সংবাদগুলো। এতে রয়েছে শেষের নাটকীয়তায় জিতল বাংলাদেশ, আর বাফুফে সভাপতি সহ কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ। দর্শক, এখন কথা বলবো আমাদের এডিটর মাহফুজুর রহমানের সঙ্গে এবং জানবো কোন সংবাদগুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সংবাদ সংকলনে স্বাগত মাহফুজুর রহমান। তোমাকে অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী বলেছেন কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয় হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। এ বিষয়ে আপনি কি বলতে চান? না, উন্নয়ন তো আসলে তৃণমূল পর্যায় পর্যন্তই হওয়া উচিত। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যদি না হয়, দেশের মানুষ সেটা ওইভাবে ভোগ করতে পারে না। আমাদের এখনও পর্যন্ত আমাদের যে উন্নয়নগুলো হয়, আমাদের যে উন্নয়ন মডেলের যে এক্সারসাইজ, এগুলো আরবান মুখে। তো গ্রামে গঞ্জে উন্নয়নটা সেভাবে হয় না। গ্রামের গঞ্জের উন্নয়নটা কেন দরকার? দরকার এই জন্যে যে তাহলে সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু গ্রামে বসবাস করে এবং অধিকাংশ মানুষ দেশের হচ্ছে কৃষক এবং ইনফর্মাল সেক্টরে তারা কাজ করে। এই ইনফর্মাল সেক্টরে যত অ্যাক্টিভিটিস হয়, সেগুলো যদি আমরা যদি ন্যাশনাল ডেভেলপমেন্টের স্ট্রিমের মধ্যে যদি আমরা ইনভলভ করতে না পারি, তাহলে আমাদের উন্নয়নের যে পরিকল্পনা এবং স্বপ্ন, সেগুলো সফল হবে না। এই উন্নয়নের তৃণমূল পর্যায়ে উন্নয়ন কীভাবে হবে? উন্নয়ন হবে ওইভাবে যে আমরা যখন রাস্তাঘাট সর্বত্র যখন আমরা তৈরি করতে পারবো, এবং ইভেন সিএসটি পর্যন্ত, সিএসটিতে আমাদের হিউজ রিসোর্স আছে, এগুলো যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের দরকার হলো রাস্তাঘাট। আরেকটা জিনিস হচ্ছে এডুকেশন ডেভেলপমেন্টের পার্ট, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এই সব কিছু জনগণের কাছে যদি আমরা অ্যাভেলেবল করতে চাই, জনগণের দোরগোড়ায় নিতে চাই, আমাদেরকে এই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা হতে হবে এইভাবে। নাইলে শহরমুখী উন্নয়নে অধিকাংশ মানুষ বঞ্চিত থাকে উন্নয়নের সুফল থেকে।
তো আমি বলবো যে সরকার যদি এই জাতীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগামী বছরগুলোতে যদি অগ্রসর হয় আমি মনে করি যে দেশের মানুষ উপকৃত হবে উন্নয়নের দেশের উন্নয়নের যে প্রকৃত যে যে স্বাদটা সেটা তারা গ্রহণ করতে পারবে এদিকে আজকে সিএসসি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আপনি এই বিষয়ে কি বলতে চান এই এই মন্তব্যের মধ্য দিয়ে একটা হয়তো রাজনৈতিক একটা হয়তো টেনশন তৈরি হতে পারে যে হঠাৎ করে উনি এই কথা কেন বললেন তো এই তাহলে কি উনি কতটা সিদ্ধান্ত গ্রহণের কতটা স্বাধীনতা ভোগ করছেন সে প্রশ্নটা আসে নির্বাচন গ্রহণ করা নির্বাচন অনুষ্ঠান করা স্বাধীনভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের দায়িত্ব এখন উনি যেভাবে কথা বলছেন বিরোধী দল হয়তো ওনার কথার মধ্যে অন্য কোনো সত্যতা কিংবা ইঙ্গিত খুঁজে পাবেন উনি হয়তো কোন দিক থেকে কোনো প্রেসার অনুভব করছেন যে কারণে এই কথাগুলো বলছেন তো আগামী দিনগুলো এটা নির্বাচনী বছর হিসাবে আমাদের আগামী দিনগুলো খুবই উত্তেজনাপূর্ণ যাবে এবং এই চিফ ইলেকশন কমিশনের বক্তব্যের মধ্য দিয়ে জনমনে এবং বিরোধী দলের মধ্যে একটা প্রশ্ন আসবে যে উনি কোন জায়গায় কীভাবে চাপটা অনুভব করছেন সে কথাগুলো ওনাকে আরও স্পষ্টভাবে খুলে যদি জনগণের কাছে তুমি তুলে ধরতে পারেন সেটাই হচ্ছে আমি মনে করি যে সব দিক থেকে কল্যাণকর অন্যদিকে এখন তুরস্কের নির্বাচন চলছে এবং এরদোয়ানের একে পার্টি হচ্ছে এগিয়ে আছে এই বিষয়ে আপনি কি মনে করছেন হ্যাঁ এরদোয়ানের পার্টি যদিও এগিয়ে আছে কিন্তু এটা নির্বাচন এই পর্বে আর শেষ হচ্ছে না এটা রান অফে যাবে এবং সেটা 14 দিনের মধ্যে হবে এবং আমাদের একটা রিপোর্ট অনুসারে সেটা আগামী 28 মে অনুষ্ঠিত হবে এই ওখানকার নির্বাচনী পদ্ধতি অনুসারে প্রেসিডেন্টকে যিনি প্রেসিডেন্ট প্রার্থী যিনি জয়ী হবেন তাকে মিনিমাম 50% ভোট পেতে হবে কিন্তু এরদোয়ান কাছাকাছি গিয়েছিলেন 49% প্লাস কিন্তু সেটা 50% হয়নি তার প্রতিদ্বন্দ্বী কামাল উনি পেয়েছেন 45% তো কাজেই ওনাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন অনুসারে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা রান অফ ইলেকশনে যেতে হবে তো যেহেতু এরদোয়ান দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন তিনটা টার্মে উনি ক্ষমতাসীন তো ফলে ইনকাম্বেন্সি ফ্যাক্টর ক্ষমতায় থাকলে যা হয় জনপ্রিয়তা হ্রাস পায় এবং সেই জনপ্রিয়তা হ্রাসের যে চাপ সেটা উনি পড়েছেন এবং তাছাড়াও কামাল ওনার রাইভাল যিনি উনি একটা বড় অ্যালায়েন্স নিয়ে তার সাথে নির্বাচন করছেন তো ফলে আগের মতো অন্যান্য নির্বাচনে এরদোয়ান যেভাবে বিপুল জনপ্রিয়তা এবং বিপুল ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল এইবার সেটা হবে না হচ্ছে না তবে আশা করা যাচ্ছে এখনও রান অফে হয়তো উনি বেরিয়ে আসবেন ধন্যবাদ নাফিজুর রহমান তোমাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানলাম রান অফের দিকে যাচ্ছে তুরস্কের নির্বাচন এখন আমরা আজকে এখানে শেষ করছি কাল আবার ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের